মিরপুরে ব্যাট হাতে বিপিএল এর রানের রাজা খান সাহেব তামিম ইকবাল চলতি বিপিএল এ প্রথম ব্যাটার হিসেবে করলেন 400 পার কাইল মিয়ার্স তো তুললেন ঝড় মিয়ার্সের উপর যেন ভর করলো ইউনিভার্স বস ক্রিস গেইল গেইল স্টাইলে হাঁকালেন বড় বড় ছক্কা সুভাগত হোমের এক ওভারেই 3 ছক্কা 2 চারে তুললেন 26 রান 26 বলে আগ্রাসী 50-এর পর মিয়ার্স আউট হলেও মিলারকে নিয়ে জয়ের পথ সুগম করেন 50 হাঁকানো তামিম শেষ দিকে মিলার আউট হলেও তাতে অবশ্য কোনো সমস্যাই হয়নি বরিশালে লঞ্চ নিয়ে ফাইনালের পথে চট্টগ্রামের খান সাহেব চট্টগ্রামের দেয়া 136 রানের লক্ষ্যে সৌম্যকে নিয়ে ওপেনিংয়ে নামেন তামিম সৌম্যর ব্যাটিং অর্ডার নিয়ে বিপিএলে চলছে ছেলে খেলা এদিন প্রমোশন পেয়েও সুবিধা করতে পারেননি সৌম্য অযথায় রিভার্স সুইপ করতে গিয়ে ধরা পড়েন উইকেট কিপারের হাতে শিকার হন ডাকের 11 ডাক নিয়ে মাশরাফির সাথে বিপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ডাকের মালিক এখন সৌম্য হতাশাজনক রেকর্ড নিয়ে মাঠ ছাড়েন সরকার ফর্মের তুঙ্গে থাকা তামিম পান দুরন্ত শুরু এখন অবধি টুর্নামেন্টের সর্বোচ্চ রানের মালিক খান সাহেব পার করেন 400 রানের গণ্ডিও তামিমের সাথে মারকুটে মেয়ার্স দেখান আগ্রাসী রূপ সুভাগত হোমের ওপর চড়াও হয়ে ওঠেন মেয়ার্স হোমের করা 6 বলের মধ্যে 5টাতেই বাউন্ডারি হাঁকান মেয়ার্স ওই ওভারে তুলে নেন 26 রান Download T-Sports app and enjoy every exciting match of BPL. প্রথম 5 ওভারে বরিশালের ঘরে 66 রান ম্যাচ জয় অনেকটা নিশ্চিত করে ফেলে বরিশাল শেষ পর্যন্ত চট্টগ্রাম আর আটকাতে পারেনি বরিশালের জয় দাপুটে জয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে তামিমরা ফাইনালের পথে তারা এগিয়ে গেলেন আরও এক ধাপ মহাগুরুত্বপূর্ণ এলিমিনেটর হারলেই বিদায় এমন ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল খান তামিমকে দিনের প্রথম সাফল্য এনে দেন ফেনী এক্সপ্রেস মোহাম্মদ সাইফুদ্দিন তামজিদ তামিমকে শর্ট বলের ফাঁদে ফেলেন সাইফ পুল করতে গিয়ে টাইমিং হয়নি ঠিকঠাক দৌড়ে গিয়ে বল লুফে নেন মুশফিকুর রহিম সাইফুদ্দিনের মাস্টার প্ল্যানে চট্টগ্রামের সেরা ব্যাটার 2 রানের বেশি করতে পারেননি তামিমের বিদায়ের পর ব্যাট হাতে চট্টগ্রামের হালটা ধরেন জশ ব্রাউন ওবেদ ম্যাকয়ের বলে ব্রাউন ক্যাচ তুলে দিলেও সেটা তালুবন্দি করতে পারেননি তামিম ইকবাল পরের বলে ইমরানুজ্জামান একই ধরনের ক্যাচ তুলে দিলে কাইল মিয়ার্স ভুল করেননি তামিম মিয়ার্সকে অভিনন্দন জানালেও নিজের ওপর হারান মেজাজ কারণ ব্রাউনের ক্যাচটা নিতে পারলে ম্যাচের শুরুতেই অনেকটাই এগিয়ে যেতে পারত তার দল যদিও পাওয়ার প্লেতে 40 রান খরচ করে চট্টগ্রামের 2 উইকেট তুলে নেন তামিমরা তামিম ভুল করলেও বরিশালের হয়ে ফুল ফোটান ডেভিড মিলার সেই ওবেদ ম্যাকয়ের বলেই জশ ব্রাউনের ক্যাচ তালুবন্দি করেন মিলার মিলারের উল্লাস আর বুকে হাত রেখে তামিম ইকবালের স্বস্তি 34 রান করা ব্রাউন বড় ইনিংস খেলতে পারলে সেটা নিশ্চয়ই তামিমের জন্য বড় অস্বস্তিরই কারণ হতো ক্যাচিংয়ে মাহমুদুল্লাহ রিয়াদও দেখান ভেলকি শর্ট থার্ড ব্যান্ডে দাঁড়িয়ে থাকা রিয়াদ লাফিয়ে উঠে লুফে নেন টম ব্রুসের ক্যাচ বয়স শুধুই একটা সংখ্যা রিয়াদের কাছে ফিটনেসটাই আসল রিয়াদের দুর্দান্ত ক্যাচে সৌম্য সরকারও দেখান বাঁধ ভাঙা উল্লাস 10 ওভার শেষে 4 উইকেট হারিয়ে চট্টগ্রাম করতে পারে 73 রান নিজের বলে দারুণ একটা ক্যাচে সৈকত আলীকে ফেরান তাইজুল ইসলাম আর মেয়ার্স উড়িয়ে দেন লড়াই করতে থাকা সুভাগত হোমের স্ট্যাম্প বরিশালের হয়ে সুযোগ পেয়েই শেফার্ডকে বোল্ড করে মাটিতে লুটিয়ে ফেলেন জেমস ফুলার তখনই বড় পুঁজির স্বপ্ন ভেস্তে যায় চট্টগ্রামের 20 ওভার শেষে 9 উইকেট হারিয়ে চট্টগ্রাম করতে পারে 135 রান এরপর বল হাতেও আর প্রতিরোধ গড়তে পারেনি চট্টগ্রাম তামিম মেয়ার্সরা তুলে নেন দারুণ একটা জয় এলিমিনেটর জিতে দ্বিতীয় কোয়ালিফায়ারে বরিশাল সেখানে তাদের প্রতিপক্ষ হবে প্রথম কোয়ালিফায়ার হেরে যাওয়া রংপুর কিংবা কুমিল্লা আদনান আহমেদ বিডি ক্রিক টাইম